এত রাতে এসে বিরক্ত করলাম না তো? গুড নাইট, গুড নাইট, গুড নাইট। এই দেখ, আপনারা তো দুজনেই কেমন স্ট্যাচু হয়ে গেলেন দেখছি। আরে বাবা, আমি রাতের খাবার খেতে আসিনি, আমি শুধু একটা ভালো খবর দিতে এসেছি, মানে একদম গুড নিউজ যাকে বলে। এই কোনো প্রবলেম থাকবে না, আর ওই পাড়াতেই পাশেই একটা ঘর নিয়ে ফেলেছি থাকার জন্য। মানে আগেও প্রতিবেশী ছিলাম, এখনো প্রতিবেশী হয়ে গেলাম। কোনো অসুবিধা হবে, শুধু একটা হাঁক মারবে, বাস সঙ্গে সঙ্গে চলে আসবো। এদের কথা তো বলাই হয়নি, এরা সব সোনার টুকরো ছেলে। এর নাম হচ্ছে রাজা, এর নাম হচ্ছে গনসা, আর হচ্ছে লাটাই, ভালো ঘুরি ওরা। এই নমস্কার কর দিদি বলেদের। নমস্কার, নমস্কার। মানে কেলাবেরই ছেলে আর কি, ওই খুব ভালো ছেলে, ভীষণ হেল্পফুল। ভাইরা, এটা কিন্তু আমার হবু শ্বশুর বাড়ি, বুঝলে? আর এই যে একে দেখছো, এই আকি, এ হলো আমার বাগদত্তা, আর ইনি ইনি আমার শাউরি মা। মানে বিয়েটা আমাদের হয়ে যেত, মাঝে শুধু ওর দিদার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে ব্যাপারটা পিছিয়ে দিয়েছি, না হলে তো আজ আমার এখানে একটু চামাইয়াদের পাওয়ার কথা, তাই না? কি বল, আমরা বুঝে গেছি, কোনো অসুবিধা হবে না দাদা। আর আমরা আছি তো নাকি? হ্যাঁ, পড়াবো গাড়ি ছেলে খুব। আপনার বলা হয়ে গেছে প্রশান্ত দা? না মানে আপনার যদি বলা হয়ে থাকে তাহলে আমি কিছু বলবো। মানুষকে ভুল কথা বলবারও তো একটা সীমা আছে না, সেটা নিশ্চয়ই আপনি জানেন। আর যদি না জেনে থাকেন তাহলে আজ সকালে ঠিক কী কী হয়েছিল সেগুলো যদি আমি বলি তাহলে সবাই সব কিছু বুঝতে পারবে। কি বলে দিই প্রশান্ত দা? না না, থাক না, সব বাইরের লোকের সামনে সব ঘরের কথা বলে লাভ আছে কোনো? আরে বাবা, আমাদের সিঁদুরদানটা তো আরেকটু হলে হয়ে যাচ্ছিল নাকি? এখন সব থাক, ওই তোমার দিদার শরীরটা ভালো হয়ে গেলে না এসব ব্যাপার নিয়ে আলোচনা করা যাবে, কি বলো? কেন, আমি বলি বরং পাড়ার ছেলেরা যখন আছে তাদের সবার সামনে সবকিছু আলোচনা করলে ভালো হয় না? না না, এখন থাক, এখন থাক, আমার একটা নিবেদন আছে মা। তুরি সাউরি মা, মানে দিদিমণি, একটা নিবেদন আছে। মানে এখন থেকে হাসপাতাল, ওষুধ, ডাক্তার যাই লাগুক না কেন, এই প্রশান্ত সাবুইকে বলবে, দেখবেন সব প্রবলেম সলভ হয়ে গেছে। মানে রাস্তাঘাটে কত আজে বাজে ভুলভাল লোক ঘুরে বেড়ায়, তাই না? যারা রাত বিরেতে অন্যের বাড়িতে ঢুকে আসে তাদেরকে আমি খুব একটা ভালো বলে গণ্য করি না। আর হ্যাঁ, আমাদের ভালো আমাদের মন্দ আমরা বুঝে নিতে পারবো, অন্য কাউকে সেটা নিয়ে ভাবতে হবে না, চিন্তা করতে হবে না। বুঝেছি, আপনারা ভাবছেন যে এই পাড়ার লোক কি ভাববে, তাই না? আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি সবাইকে বলে দিয়েছি যে এটা আমার হবু শ্বশুর বাড়ি। যাই হোক, আজ অনেক রাত হয়ে গেল, আর ডিস্টার্ব করবো না, আসি তাহলে। এই বাইরা চলো 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 বাইরা আসি। এই কথাটা যত তাড়াতাড়ি মাথায় ঢুকিয়ে নেবে ততই ভালো, না হলে কিন্তু বিপদটা আরো বেড়ে যাবে। এই প্রশান্ত সাপুই কিন্তু ভালোর জন্য খুব ভালো, আর খারাপের জন্য খারাপ, হেভি খারাপ। এটা কিন্তু রসুইপুর নয়, আমাকে যদি খারাপ হতে বাধ্য করেন তাহলে কিন্তু আমি দেখিয়ে দেবো যে আমি কত খারাপ হতে পারি আর কতটা নিচে নামতে পারি। প্রশান্ত দা, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না 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 না, বাড়াবাড়ি তোমরা শুরু করেছ, এই প্রশান্ত সাপুইয়ের অনেক টাকা তোমরা লস করিয়েছ, তোমরা মা মেয়ে মিলে ওই রসুইপুর থেকে পালিয়ে এসছ। যে প্রশান্ত সাপুইয়ের নামে এক সময় রসুইপুরে সবাই থরথর করে কাঁপত, এখন সবাই এই প্রশান্ত সাপুইয়ের পিছনে গালাগাল করে, নাম নিয়ে কথা বলে, ইনসাল্ট করে। টাকা গেছে, কিন্তু টাকা অনেক আসবে, এই প্রশান্ত সাপুই টাকা ইয়াদ রাখে না,
याद रखे अपमान। अपमान सह्य करा प्रशांत सापुई किन्तु खोचा खावा बाघ। এই কথাটা ভালো করে মাথায় রেখো, আর যদি না রাখো তাহলে কোথায় কিভাবে ঘুঘু চড়াতে হয় সেটা জেনেই কিন্তু বড় হয়েছি। ভালো করে মাথায় ঢুকিয়ে নিও। দাঁড়ান প্রশান্তদা, আপনারা জানেন তো আপনার সাথে আমার অনেকটা মিল আছে। আমিও ভালোর সাথে খুব ভালো, আর খারাপের সাথে বলতে পারেন খুব খারাপ। আর জানেন তো, আপনি এটা একদম ঠিক বলেছেন, এটা কলকাতা শহর, রসুইপুর নয়। রসুইপুর হলে হয়তো আপনি দু একজন পুলিশকে টাকা দিয়ে কিনে নিতে পারতেন, কিন্তু এখানে এত মানুষের ভিড়ের মধ্যে আপনি সেটা পারবেন না। আশা করি সকালে বিষয়টাতে আপনি সেটা বুঝেছেন। আর এই পাড়াতেও না দু একজন মানুষ থাকে না, আরো অনেকে থাকে যারা ভালো মন্দ ঠিক ফুলের পার্থক্যটা ঠিক ভালোভাবে বুঝতে পারে। বুঝলেন? তাই বলছি, নিজেকে একটু সামলে নিন। আর যদি আমি কোনোদিন আপনাদের কাউকে আমার এই বাড়িতে দেখি, তাহলে সেদিন আপনার একদিন কি আমার একদিন। আর আপনি যেমন খোঁচা খাওয়া বাঘ দেখেছেন, তেমন খোঁচা খাওয়া বাঘিনীও দেখবেন। আর সেটা কিন্তু খুব একটা কম ভয়ঙ্কর হবে না। কয়েকটা বাজে লোকের জন্য ভগবানকে কেন দোষারোপ করছো বলো তো? তুমি দেখো শেষ পর্যন্ত ভালোরই জয় হবে, একটু বিশ্বাস রাখো। না, ভালোদের ভালো হয় না রে, ভালোদের ভালো হয় না। আমি তো কোনোদিন কারোর ক্ষতি করিনি, কোনোদিন কাউকে কষ্ট দিইনি, দুঃখ দিইনি, তাহলে কেন আমি সব দিক থেকে হেরে গেলাম? কেন হেরে গেলাম আমায় বলতে পারিস? ভাই, আমি হেরে গেছি দি ভাই, সব দিক থেকে আমি গো হারান হেরে গেছি। হেরে যাব নাই বা কেন? ওনার সঙ্গে যে অন্যায়টা আমি করেছি তার শাস্তিটা কে পাবে বলতে পারিস? বয়স আমার কম ছিল, ওনার উপর অভিমান করে তীব্র রাগের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটিয়েছিলাম। পরে অভিমান আমায় একটার পর একটা একটার পর একটা ভুল কাজ করিয়ে গেছে। কিচ্ছু বুঝতে পারিনি দি ভাই, কিচ্ছু না ভাই। প্লিজ প্লিজ, তুই নিজেকে এভাবে কষ্ট দিস না ভাই। যখন আমি নিজের ভুলগুলো বুঝতে পারলাম দি ভাই, জাস্ট টু লেট, সব শেষ হয়ে গেল, সব শেষ। ওনাকে দেওয়া আমার এক একটা আঘাত আমার কাছে ফিরে এসছে। চারিদিকে তাকিয়ে দেখি আমার জীবনটা সবকিছু শূন্য হয়ে গেছে, চলে গেল দি ভাই, ওহনা চলে গেল, আমার গানও তো রইল না। এই যে জলসার নামে যে জিনিসগুলো করে বেড়ায়, এগুলোকে গান বলে? শুধু টিকে থাকার জন্য
টাকা রোজগার করার জন্য নক্ষত্র দেবরায় গানের নামে লোকজনকে ঠকাচ্ছে। আমি চিটার দি ভাই, আ চিটার। নক্ষত্র দেবরায় স্টেজে উঠে নাকি গান গাইছে। আরে নক্ষত্র দেবরায় তো বেঁচেই নেই, গান কি গাইবে? হ্যাঁ ওই হেটিউ নক্ষত্র দেবরায় আজ সেটিউ ভাই শান্ত। আচ্ছা ভাই একটা কথা বলবো, তুই কি সত্যি মনে করিস অহনা বেঁচে আছে? তুই মনে করিস অহনা একদিন তোর কাছে ফিরে আসবে? এতে মনে করার তো কিছু নেই দি ভাই, একজন কাছের মানুষের মৃত্যু যেমন টের পাওয়া যায় তার অস্তিত্ব অনুভব করা যায়। আমি জানি অহনা আমার কাছে হোক বা দূরে, অহনা কিন্তু ঠিক আছে, আর অহনার সঙ্গে আমার দেখা হবে, নিশ্চয়ই হবে। যখন দেখা হবে অহনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইব, বলবো অহনা প্লিজ প্লিজ অহনা আমায় একবারের মতো ক্ষমা করে দাও, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। আমি জানি না রে, আমি জানি না অহনা আমায় ক্ষমা করবে কিনা, যদি না করে তাহলে আমার পাপের প্রায়শ্চিত্ত। ভাই কোথায় চললি? আমায় বাড়ি যেতেই হবে দি ভাই, বাড়ি না গেলে যে সব গোলমাল হয়ে যাবে। এখন তুই কি বলছিস বলতো? এত রাতে তুই বাড়ি যাবি মানে এই অবস্থায়? তুই আয়, আজকে রাতে থাকবি কাল যাবি, আয়। না দি ভাই, বাড়ি তো আমায় যেতেই হবে, ওই মাই হোম সুইট হোম। হাই শোন, আচ্ছা ঠিক আছে তুই যদি যেতেই চাস যাবি, তুই বস আমি পল্লবকে ডেকে দিচ্ছি, ও তোকে পৌঁছে দেবে। এত রাতে? না দি ভাই না, আমি একাই যাব। কি বলছিস ভাই? একাই যাব আমি। আরে আমার কথাটা শোন, কথাই যেন সত্যি হয় ভাই, তোর কথাই যেন সত্যি হয়। আমিও তো ঈশ্বরকে সব সময় এই প্রার্থনাই করছি, তোর কথাটাই যেন সত্যি হয়। আমার মন বলছে ভাই খুব শিগগিরই তোর সাথে অহনার দেখা হবে, খুব শিগগিরই। না কাল থেকে তোকে বাড়ির বাইরে যেতে হবে না। না মানে? মা আমি যদি বাইরে না যাই তাহলে দিদানকে রোজ হাসপাতালে কে দেখতে যাবে? আর ওই বাকি রিপোর্টগুলো? দেখ অত কিছু আমি জানি না, অত বুঝি না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ওই প্রশান্ত সাপুই লোকটা মোটেও ভালো না, ও যদি কিছু করে বসে মা ও কি করবে? ও কি করবে বলে তোমার মনে হয় তুমি বলো? ও কি করবে না করবে অত আমি জানি না, কিন্তু কিন্তু আখে ও চাইলেই আমাদের। ও চাইলেই কি মা? ও চাইলে আমাকে ঘরে বন্দি করে রাখতে পারে, তাই তো? ঠিক তুমি যেভাবে কলকাতায় আসার পর থেকে নিজেকে ঘরে বন্দি করে রেখেছো সেইভাবে। আখে তুই তুই ব্যাপারটা একটু বোঝ মা। একটু না মা, আমি ব্যাপারটা পুরোটাই বুঝতে চাই। এই যে তুমি এইভাবে নিজেকে এতদিন ধরে ঘরে বন্দি করে রেখেছো, নিজেকে লুকিয়ে রেখেছো, তাতে কি হচ্ছে? আমিও যদি এভাবে নিজেকে বন্দি করে রাখি তাহলে সব সমস্যার সমাধান হবে তো? আখে আমি বলছিলাম কি? কি বলছিলে? তুমি একবারও ভেবে দেখেছো? দিদানের চিকিৎসার খরচ, আমাদের সংসারের খরচ, এগুলো কোথা থেকে আসবে? আখে অবুঝের মতো কথা বলিস না। আচ্ছা মা আমি না হয় অবুঝ, কিন্তু তুমি তো আমার মা, তুমি আমায় বোঝাও। এইভাবে কি বেঁচে থাকাকে আদৌ বেঁচে থাকা বলে? আখি আমার একটা কথা শুনে নে, মেয়ে মানুষের কিন্তু এত সাহস ভালো নয়। তাহলে তাহলে আমি কি জানি না মা? আমি তো একবারও বলছি না বেশি সাহসী হওয়ার কথা, আমি শুধু বলছি জীবনের মুখোমুখি হওয়ার কথা। যা সত্যি সেটাতে আমরা চোখে চোখ না রেখে এভাবে পালিয়ে কতদিন বাঁচবো বলো তো? কি হয়েছে তোমার? তুমি তো রসুলপুরে এর থেকে অনেক বেশি কিছু ফেস করতে, তখন তো তুমি এরকম ভয় পেতে না। তুমি কলকাতায় এসে কাকে এত ভয় পাচ্ছ বলতে পারো? কার কাছ থেকে তুমি নিজেকে এরকমভাবে আড়াল করতে চাইছ বলো না মা আমায়। মা আমি যে তোমায় চিনতে পারছি না মা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো
তাহলে আমি কোথায় যাই বলো তো? আমার না সবকিছু কেমন এলোমেলো লাগছে। কে আছে মা কলকাতায় যার জন্য তুমি নিজেকে এতটা গুটিয়ে রেখেছো? মা তুমি প্লিজ এরকম চুপ করে থেকো না। আকি তুই আমার কথাটা একটু শোন মা। আমি শুনতেই তো চাই মা, আমায় বলো প্লিজ। মা আমি তোমাকে এভাবে হেরে যেতে দিতে পারি না মা। মা প্লিজ তুমি আমার সেই আগের মাটা হয়ে যাও যে আমাকে বুকে জড়িয়ে ধরলে আমার আর কোনো ভয় থাকতো না। আকি আমি তোর কাছ থেকে কিচ্ছু লুকোচ্ছি না, এমন কোনো কথা নেই যেটা আমি তোর কাছে গোপন করেছি। আমার কলকাতা শহরটা এমনিতেই ভালো লাগে না, এখানে আমার আমার দম বন্ধ হয়ে যায়। এখানকার লোকজন না কুটিল, আমি বা তুই ওদেরকে ওদেরকে চিনতে পারবো না, বুঝতে পারবো না, অত ক্ষমতা নেই আমাদের। ওরা প্রথমে হাসি মুখে এগিয়ে আসে, তারপর বন্ধুত্বের হাত বাড়ায়, আর তারপর এমন আঘাত করে, এমন আঘাত করে যে তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে মা। আমি এই কদিনে বেশ অনেকের সাথেই মিট করেছি, যাদের মধ্যে অনেকেই সত্যি খুব ভালো মানুষ। আর তুমি যদি দিদানের হাসপাতালে সেই ডাক্তারবাবুকে দেখো না, তোমার এই ধারণাটা সম্পূর্ণ পাল্টে যাবে। কিন্তু যে লোকটা তোর তোর মোবাইল চুরি করে নিয়েছিল সেও তো শহরেরই লোক, তাই না? কিন্তু যে আমায় আমার ফোনটা উদ্ধার করে দিল সেও তো এই শহরেরই লোক, বলো মা? শুধু কয়েনের একটা দিক দেখলে হবে? অপর দিকটাও তো দেখতে হবে বলো। আর সব কিছুরই তো খারাপ ভালো দুদিকই থাকে, তুমি শুধু ভালো দিকটাকে ফেলে খারাপটাকে আঁকড়ে ধরে কি করে থাকবে মা? তুমি আমাকে কিছু বলো আর নাই বলো, আমি তোমাকে কোনো দিন হারতে দেব না, এটা আমার প্রমিস। যে মানুষ কথা দিয়ে কথা রাখতে পারে না তাদের আর যতই গুণ থাক না কেন, আমার কাছে তাদের কোনো দাম নেই। এই অলক্ষণে মেয়ের জন্য ঘর আর বাইরে বলে কিচ্ছু থাকবে না। বিশ্বাস করো নক্ষত্র, আমি সব রকম টেস্ট করিয়ে কনফার্ম হই তোমাকে বলছি। আমি তো ভেবেছিলাম এই প্রেগন্যান্সির কথা শুনে তুমি আনন্দে পাগল হয়ে যাবে। কি খেয়েছো তুমি? ডোন্ট টাচ মি। তুই জিততে চাইলেও জানিস না তোর প্রতিপক্ষেরা কতটা শক্তিশালী। ওই বাড়িটা যেন দুঃস্বপ্নের মতো বারবার আমার গলাটা টিপে ধরে। বলছি আমাদের দুজনের কানঘরের ভেতরে যাওয়াটা উচিত হবে না, তার কারণ যদি এ বাড়ির কেউ আমাদের দুজনকে একসাথে দেখে নেয় তাহলে কিন্তু বিপদ বাড়বে। তুমি এই কথাটা একেবারে ঠিক বলেছো। তাহলে এক কাজ করো, তুমি বরঞ্চ একাই গান ঘরে ঢুকে যাও, বুঝতে পেরেছো? আমি বাইরে থেকে লক্ষ্য রাখবো চারদিকটা, তেমন কিছু বুঝলে তোমাকে সাবধান করে দেবো, কেমন? শোনো শোনো, বলছি যে তুমি ঘরের ভেতর যদি কোনো ছবি টবি পাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে ডেকে নেবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি ঘরের ভিতরে গিয়ে বলে দেবো ওটা অহনার ছবি কিনা, বুঝতে পেরেছো? ঠিক আছে।
একটা আওয়াজ শুনলাম মনে হলো।